মহেন্দ্র চৌধুরীকে বলি। তপন পাত্র আমার খুব প্রিয় ভাজন, স্নেহ ভাজন। তপন পাত্র আমাকে ডাকলো তার কবিতা বই প্রকাশ অনুষ্ঠানে। এমন একজন লোককে ডাকলো তাকে যে প্রদীপ জ্বালানো করালো, সেই লোকটা কবিতা কিছুই বোঝে। আমি সেই লোক, তা আমার কবিতার দৌড় ওই রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে বড় বেশি রকম ইন্টেলেকচুয়াল স্পোর্টসম্যানশিপ, তার মানে বুদ্ধিজীবী তরবারির খেলা চলে। এই তরবারির খেলা ভেদ করে কবিতার মর্মার্থ হৃদয়ে গ্রহণ করার মতো যোগ্যতা আমি এখনো অর্জন করিনি, আর এই বয়সে অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস নেই। বস্তুত কবিতা বিষয়টাই কি এখনো পর্যন্ত সেটাই ঠিক হয়নি। সারা পৃথিবীর মানুষ কবিতা নিয়ে অনেক কিছু লিখেছেন, কিন্তু আমাদের একজন একমত হতে পারেন নিজে কবিতা এইটা। একজন যদি বলেন কবিতা মানে আবেগের স্বতঃস্ফূর্ত পূরণ, আরেকজন বলেন নিভৃতে বসে আবেগকে সংযত করে যেটা লেখা সেটাই কবিতা, তৃতীয় জন বলেন যে কবিরা হচ্ছেন সেই বিধায়ক যারা সমাজে নীতি নির্ধারণ করে দেবে। আমি উদাহরণ দিই, সহজ খালি বলতে পারবেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। কবিতা ছোটবেলা সবাই পড়েছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মানুষ, ছোটবেলা সবাই পড়েছে। এটাও যদি কবিতা হয় তাহলে আরেকটা কবিতা বলি, সন্ধ্যাকালে ঝিলিমিলি ঝিলমের সব খানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে থাকা বাঁকা তলোয়ার। দুটোই করব, একটা মানে হচ্ছে নীতি কথা আমাদেরকে বলতেন ভালো করে থাকো, হে ভালো করে থাকতে হবে, কোন বাদে দুঃখিত ভালো করে থাকো, সবাইকার গুরুজনদের সম্মান টম্মান করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরেকজন বলছেন একটা নদী স্রোত তরবারির মতন বাঁকা হয়ে বয়ে চলেছে আর হঠাৎ করে খপ করে সন্ধ্যা যখন নেমে গেল তখন সেই তরবারিটাকে যেন খাপে ঢুকিয়ে দেওয়ার মধ্যে অন্ধকার, তরবারিটার সেই রূপলী পাতটা যে চকচক করছিল সেই তাৎসিকতা যেন হারিয়ে গেল অন্ধকারে তাকে ঢুকে দিল। প্রথমটা শুনে আমরা একটু মৃদু হাসলাম আর দ্বিতীয়টা শুনে বললাম বাহ দারুণ তো। এই যে দারুণ তো এই অনুভূতিটা আমার মধ্যে সঞ্চারিত, এই অনুভূতিটা যখন সঞ্চারিত হচ্ছে তখনই আমি বলি এটা কবিতা হয়ে গেছে। এইখানে কিন্তু বোধগম্যতার কোনো অসুবিধা হয় না, আপনি তো বুঝতে পারছেন কেন কবিতা। আমরা কবিকে বলি যিনি শব্দে ছবি আঁকেন তিনি কবি। আপনার সামনে যেন একটা সিনেমা চলচ্চিত্রের মতন, যেমন কিছু ছবি ভেতে ভেতে চলে যাচ্ছে সেটা শব্দে আঁকছেন, আপনি সেই ছবিটা দেখতে পাচ্ছেন মানুষ পটে। তার মানে কবিতার সাথে আন্তরিক সম্পর্ক যেহেতু বিষয়ে কবিতারে কবিতাতে থাকতেই হবে বলে আমি মনে করি, সেটা একটা হচ্ছে আবেগ আর একটা হচ্ছে অনুভূতি। আবেগটা থাকতে হবে, অনুভূতিটা থাকতে হবে, আর তার সঙ্গে থাকবে একটা স্বতঃস্ফূর্ততা নিজের থেকে বেরিয়ে আসবে। অনেকটা ওই আগ্নেয়গিরির থেকে লাভা বেরোনোর মতন বেরোবে, তাকে চাপা দেওয়া খুব মুশকিল, সে বেরোবে বেরোতে চায়। মানিক বন্দ্যোপাধ্যায় মশাই তার উপন্যাসে লিখেছিলেন উপন্যাসের একটি গল্প, সেখানে হেরম্ব একটা চরিত্র, হেরম্ব কবি পুতুলনাচের একটি কথা যে হেরম্বের দিদি বলছে হেরম্বকে, হেরম্ব তুই গর্ভ যন্ত্রণা কি জানিস? হেরম্ব বললো হ্যাঁ জানি। দিদি হাঁটতে হাঁটতে বললো পাগল কোথাকার, তুই তো পুরুষ তুই গর্ভ যন্ত্রণা জানবি কি করে? এখন তো বললেন আমি কবি, তাই আমার মধ্যে যখন আবেগের পূরণ হয় এবং সেই আবেগকে আমি বের করতে পারি না আমার চাপা কষ্ট হয় সেটাই আমার কর্ম। আর যখনই আমি কবিতাটা লিখে ফেলি তখন আমার সন্তান প্রসব হয়ে যায়। এটাই তো কবির লোক, এখানেই খাওয়া এই কত স্ফূর্ততাটা থাকতে হবে।
কেমন ভালো করতে থাকবে কবিতাতে কেমন হবে। আমি একটা মজার উদাহরণ দেব, খুব মজার উদাহরণ। রবীন্দ্রনাথ ছাত্র কবি বলতো তো আমার কাছে রবীন্দ্রনাথ চলত, আমি কাউকে ছোট করতো না। তবে রবীন্দ্রনাথ ওনার তুলনা শুধু উনি তো রবীন্দ্রনাথ তো নিয়মানুবর্ত ছিল। কোনো মিটিং এ গেলে যদি সময় মতো ওনাকে ডাকা হতো উনি সেখানে সময় মতো হাজির হয়ে যায়। এরকম একটা অনুষ্ঠানে গেছে, এরকম একটা অনুষ্ঠানে গেছেন এবং সেখানে 5:30টার সময় গিয়ে পৌঁছতে হবে কবি। কবি গিয়ে দেখেন 5:30টার সময় পৌঁছলেন, পৌঁছে দেখলেন সেখানে কেউ নেই। কবি এক টুকরো কাগজ কভার থেকে বের করে লিখলেন, এসেছিলেন বসেছিলেন দেখলেন কেউ নেই। আমার 5:30টা বাজে, 5:30টা লিখে দিয়ে চলে গেল। এই যে সুস্থতা, আরেকটা মজা হচ্ছে রবীন্দ্রনাথের নিয়ে, আরেকটা মজা হচ্ছে রবীন্দ্রনাথ তো মানে এত যন্ত্রণা ভদ্র করে সহ্য করতে হয়েছে, খ্যাতির বিড়ম্বনা উনি নিজেই লিখেছিলেন। সেখানে যে কেউ কেউ না ছেলে হয়েছে নামকরণ বললো কবি ঠিক করে দেবে, কেউ কবিতা লিখেছেন সেটা আদৌ হয়েছে কিনা কবি বলে দেবেন যে হ্যাঁ হয়েছে কি হয়নি, কেউ কেউ রান্না করেছে সে রান্নাটা কেমন হয়েছে কবি বলে দেবেন রান্নাটা ভালো হয়েছে কিনা। এক ভদ্রমহিলা অবশ্যই রূপসী, সেই রূপসী ভদ্রমহিলার নাচে তৈরি করে কবি রবীন্দ্রনাথকে দিয়ে পিঠে কবি এটা খাবে। কবির উপরে উৎপাত হয় কবি কখনো কিছু না বলতে পারবে, ঠিক আছে রেখে যাও খাবো। কবি খেলেন কিনা জানি না, নিশ্চয় খেয়েছিলেন। পরের দিনে সেই মহিলা আবার এসছেন, এসে বলছেন আমার পিঠেটা কেমন লাগলো কবি। কবি বললেন লোহ কঠিন প্রস্তর কঠিন আর কঠিন ইচ্ছক, তাহার চেয়েও কঠিন করলেন তোমার হাতে ইচ্ছক। এই স্বতঃস্ফূর্ততা যদি না থাকে তাহলে সেটা কাব্য হয় না। কিন্তু প্রশ্ন হলো যে রবীন্দ্রনাথের পরে হঠাৎ তো সব কিছু পাল্টে গেল, পাল্টে গেল এই কারণে দুটো বিশ্বযুদ্ধ হলো সারা পৃথিবীতে, বহু মানুষ মরল। রবীন্দ্রনাথ নিজেই শেষ জীবনে কবিতাতে বিধ্বস্ত হয়ে গেছে, বলে তাও শিখে সে অরণ্য লও এ নক লও যত লোহ দোষ কাস্ত্র ও প্রস্ত্র, এগুলো কোনো দরকার নেই। চুয়ারে কৃত্রিমতাতে আমাদের জীবনের যে সারল্য, আমাদের জীবনের যে গতি, সে গতি যেন পাল্টে গেল। এখন মানুষ যেন পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত মানুষের কাছে সন্ধ্যাকালে ঝিলিমিলে ঝিলমিলে সবখানি আর বাঁকা লাগে না, এখন তার কাছে মনে অন্য জীবনটা একটা কুয়ার হয়, কুয়ার এই কৃত্রিমতার মধ্যে ঢুকে গেছে। এখন মানুষ সবসময় ভয়, এই বুঝি পাকিস্তান আক্রমণ করলো, এই বুঝি চীন আক্রমণ করলো, এই জায়গায় দাঁড়িয়ে মানুষের জীবনের অনিশ্চয়তা নিয়ে মানুষ যে কোনো সময়তে বোমা শিকার হবে, মানুষ যে কোনো সময়তে ভূমিকম্পের শিকার হবে, যে কোনো সময়তে পৃথিবীতে একটা যুদ্ধ লেগে যাবে, যে কোনো সময়তে আণবিক বোমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে, এই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের সারল্য নিয়ে কবিতা বোধ হয় লেখা যায় না। তার জন্য আজকে কেন্দ্রের নীতিয়া বেরিয়ে বলছেন সন্ধ্যাটা কেমন হবে, ঝিলিমিলি ঝিলমের চোখ পানি বাঁকার সন্ধে নয়, বলছে যেন একটা রোগীকে ইথার দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে সেই রকম একটা। রুগীকে ইথার দিয়ে অজ্ঞান করা সন্ধ্যা যদি একটা কবিকে বর্ণনা করতে হয়, সেই কবি বলতেই পারেন যে আমাদের জীবনে আমরা কৃত্রিমতার শিকার হয়েছে। কেমন কৃত্রিমতার শিকার হয়েছে বলছেন, ইন দা রুম পিপল কাম এন্ড গো টকিং অফ মিকেল অ্যাঞ্জেলো, একটা ঘরের মধ্যে মানুষেরা যাতায়াত করছে আর তারা মাইকেল অ্যাঞ্জেলো যে কাব্য যে কবি সেই কবি নিয়ে আলোচনা করছে। মিকেল অ্যাঞ্জেলো ছবিকে নিয়ে আলোচনা করা যায় ওইভাবে যাতায়াত করতে করতে, একটা গভীর গবেষণার বিষয়, আমাদের মধ্যে সেই গভীরতা নেই, সেই গভীরতা নেই বলে কবিতার মধ্যে সেই গভীরতা আসছে।
আমি তপন পাত্রের কবিতা খুব বেশি পড়িনি, তপন পাত্রের কয়েকটা লিমেরিক পড়েছিলাম যেখানে কিছু আধুনিক সমাজ জীবনের কিছু কিছু ঘটনাকে ও বিদ্রুপ করে চলেছে। আমি স্বীকার করি সেগুলো সত্যি কাব্যগুণে মণ্ডিত এবং সেই কাব্যগুণ যদি তার এই কাব্যে প্রতিফলিত হয়েছে তাহলে অবশ্যই কবিতা সুপাঠ্য এবং সেই কবিতা আমাদের ভালো লাগবে, এইটুকু আমরা মনে করতে পারি। আমি কবি তপন পাত্রের এই প্রয়াস প্রশংসা করি আর তালতোড়া কবির সঙ্গেও যেভাবে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে কবিকে যেভাবে উৎসাহিত করেছে এর জন্য আমার অন্তরে প্রশংসা জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। কবি সঙ্গ আরো সবুজ হোক, আরো অনেক সবুজকে নিয়ে আসুক আমাদের মাঝে, এই শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করে সবাই ভালো।